সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আপনারা ভীষণ সিরিয়াস এবং খুবই ইম্পর্টেন্ট একটা রোগ সম্পর্কে জানতে পারবেন, যেটা হচ্ছে বাত বা আর্থ্রাইটিস, বা আমরা বাংলাতে বললে বাতের সমস্যা। গিরা গিরা হাতে পায়ে ব্যথা করলে, আঙুল ফুলে গেলে, পা ফুলে গেলে তার চিকিৎসার লক্ষণ, কারণ এবং উপদেশ আজকে আলোচনা হবে। তা আমি আছি আপনাদের সাথে কমিউনিটি প্যারামেডিক ডাক্তার মোহাম্মদ রুবেল মিয়া। আমি মা ও শিশু, চর্মরোগ, যৌনরোগ ও মেডিসিন অভিজ্ঞ। আমি একজন জেনারেল প্র্যাকটিশনার। আমার স্ক্রিনে দেওয়া নাম্বার, রেজি নাম্বার হচ্ছে 1361। এটা হচ্ছে আমার কোয়ালিফিকেশন রেজিস্ট্রেশন নাম্বার। আপনি চাইলে আমার কোয়ালিফিকেশন চেক করে নিতে পারবেন। তো দর্শক, বাতের সমস্যা কেন হয় এবং কোন কোন বয়সে হয় এবং এবং তার চিকিৎসা কী এবং তার উপদেশ কী আমি বলছি। দর্শক, বলার আগে আপনারা যারা নতুন আমার চ্যানেলে দর্শক হয়ে এসেছেন বা দেখতেছেন, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে চিকিৎসা রিলেটেড ভিডিও ইউটিউবে দিলে সবার আগে নোটিফিকেশন যাতে আপনি পান। আর ভিডিও অবশ্যই লাইক করতে বলবেন না। আপনারা ভিডিও দেখেন বাট লাইক করেন না, লাইক করতে কি পায় কষ্ট হয়। আমি তো আপনাদেরকে ফ্রি চিকিৎসা দিচ্ছি, বাট আপনারা তো লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না। যাগা, এটা আপনাদের বিবেক, যাই করেন করেন। যদি বাতের সমস্যা দেখা দেয়, তো বাতের অধিকাংশ ক্ষেত্রে রোগে ধীরে ধীরে প্রকাশ পায়। হাত পায়ের জোড়ায় বা মাংস বেশি ব্যথা করে, জোড়ায় বা আঙুল ফুলে যায়। পরে সকালবেলা পুনরায় কাজ শুরু করার পূর্বে ব্যথা করে বা কাজ শুরু করার পরে আর ব্যথা করে না, ধীরে ধীরে কমে যায়। এক্সরে করলে হাড়ের পরিবর্তন দেখা যাবে। পরে আপনার রোগী বেশি পুরাতন হলে আঙুল বাঁকা হয়ে যেতে পারে। পরে আপনার হাতে জোড়া আক্রান্ত হলে ফুলে যাবে, হাত ব্যথা করবে। আমি আপনার কিছু লক্ষণ দেখাচ্ছি, এগুলো দেখে নিন। এগুলো হচ্ছে বাতের লক্ষণ, এগুলো মানুষ আপনাদের হয় বা এরকম হয়, স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বিশেষ করে হচ্ছে আমি আপনাকে বলি, আপনাদের বাতের যখন প্রবলেম হয়, আপনার হাতের আঙ্গুল বা গিরায় বা শরীরে চাপাবে, খামড়াবে, ব্যথা করবে, কোমর ব্যথা করবে, শরীর অনেক সময় আঙ্গুল বা গিরাগার ফুলে যাবে, এটা হচ্ছে বাতের লক্ষণ। তো চিকিৎসাটা হচ্ছে, দর্শক আমি আপনাকে বলছি, চিকিৎসা বলার আগে দুইটা কথা বলিনি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হিসেবে এসেছেন, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন। আমার ভিডিও অবশ্যই লাইক করতে বলবেন না। আর চিকিৎসা হচ্ছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যাপসুল এন্ডোমেট এসআর, একটা করে দিনে দুবার এক মাস খাবেন। ট্যাবলেট রেনোভা এক্সআর, একটা করে দিনে চারবার আপনার এক মাস খাবেন। এক মাস খাওয়ার পরে ট্যাবলেট রেনোভা এক্সআর, একটা করে দিনে দুবার আপনার ইচ্ছা মতো প্রয়োজন মতো খেতে পারেন, কোনো সমস্যা নাই। ট্যাবলেট ন্যাপ্রক্স প্লাস 500 mg, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, খাবার পূর্বে প্রতি রাতে একটা, এভাবে এক মাস খাবেন। আশা করছি এই চিকিৎসা গ্রহণ করার পরে আপনার হাতে পায়ে গিরায় শরীরে মাঞ্জায় সাবানি ক্যামরানি ব্যথা বা বাতের সমস্যা যেমনই হোক না কেন ভালো হয়ে যাবে টোটালি। তারপরেও যদি চিকিৎসার পরেও যদি আপনার প্রবলেম থাকে, আমি ভিডিও শেষে নাম্বার দিব, আপনি নাম্বার থেকে আমার কল দিয়ে জানাবেন। আর তারপরেও যদি প্রবলেম হয়, দেন আপনি একজন সার্জন বা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করতে হবে, সেটা আমি আপনাকে পরামর্শ পরে দিব। বাট আপনার নর্মালি প্রবলেম হলে বা বাতের সমস্যা হলে এগুলো খেয়ে দিয়ে আপনি ভালো হয়ে যাবেন। তো আপনার এত সিরিয়াসলি কোনো কিছু ভাবতে হবে না, গরম তো তাই মুখ পুষতেছি। যাই হোক, আর চিকিৎসাটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তো আমি আপনার কিছু উপদেশ বলবো, যেগুলো হচ্ছে আপনি টুকটাক পরিশ্রমের কাজ যেগুলো করছেন, তো জীবনে করছেনি, তো একটু পরিশ্রম কম করার চেষ্টা করবেন। আপনি পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবেন, আপনি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেবেন, আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। তবে এখানে একটা কথা আছে, আপনি যখন ভাত খান বা কোনো কিছু খান, তখন খাওয়ার সাথে সাথেই পানি খাবেন না। আপনি খাওয়ার 5 থেকে 10 মিনিট পরে আপনি পানি যতটুকু মন চাই খেতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আপনি খাওয়া চলাকালীন বা খাওয়ার পরে যদি সাথে সাথে পানি খেয়ে ফেলেন, আপনার শরীরে একটা ইউরিক অ্যাসিড আছে, সেটা মাত্রা বেড়ে যাবে। আর সেটা মাত্রা বেড়ে গেলে আপনার হাতে পায়ের শরীরে বাতের সমস্যায় গিরায় গিরায় কামড়াবে, তখন আপনার সমস্যাটা ফেস করবেন। আর আপনি যদি পানি 5-10 মিনিট পরে খান, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার যদি প্রবলেম হয় অল্প একটু পানি খেতেই পারেন, তবে এটা কোনো সমস্যা নেই। তো আমি যে নিয়ম বলছি সেটা আপনি অবশ্যই মানবেন। আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন, বিশ্রাম নেবেন এবং পুষ্টিকর খাবার খাবেন, এবং আপনি একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। দেন আর একটু ক্যালসিয়ামযুক্ত খাবার খাবেন, যাতে করে আপনার এরকম প্রবলেম না হয়। তো আশা করছি দর্শক এই ভিডিও দেখে আপনার কিছু হলো জানতে পারছেন, শিখতে পারছেন। একটু ঠান্ডা লাগছে,
তো আপনার নিজের বা পরিবারের বা ফ্রেন্ড সার্কেল কারো সমস্যা হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাকে যে কোনো সময় সুবিধা অসুবিধা কল দিতে পারবেন। তো আপনার নিজের বা আপনার পরিবারের বা ফ্রেন্ড সার্কেল কারো সমস্যা হলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি সেই অনুযায়ী চিকিৎসার যে ভিডিও আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, যাওয়ার আগে একটা কথা বলিনি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে দর্শক হয়ে থাকেন তাহলে আপনি ওয়েলকাম, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে করে আমি চিকিৎসার ভিডিও ইউটিউবে দিলে সবার আগে যাতে নোটিফিকেশনটা আপনিই পান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি। আজকের মধ্যে এখানে বিদায় নিলাম, সুবিধা অসুবিধা আমাকে কল দিবেন, স্ক্রিনে দিছি একটু আগে নাম্বার, আমি আছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ঈদ মুবারক, অগ্রিম ঈদ শুভেচ্ছা। আর আপনার ঈদ শুভেচ্ছা, ঈদ মুবারক জানাতে আমাকে ভুলবেন না।